নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল পঁচিশে জানুয়ারি দু বৃহস্পতিবারের দিন কালকের দিনের রাশিফল কালকের দিন আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি রেগুলার বেসিসে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি তো চলুন শুরু করি ডেসক্রিপশন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে কালকের দিনে কি হবে কি হতে পারে কিভাবে চলতে পারি যেরকম আলোচনা করি সেটা করব। কালকে কর্কট রাশি কালকে পুষ্যা নক্ষত্র তিথিটা পূর্ণিমা প্রীতি যোগ নারায়ণের পুজো পাঠের দিন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন ভগবান রামচন্দ্রকে স্মরণ করুন দিয়ে দিনটা শুরু করুন আশা করবো আপনারা বেটার রেজাল্ট পাবেন কারণ পূর্ণিমা তিথিতে নারায়ণ পুজো হয় এবং নারায়ণকে স্মরণ মনন চিন্তন অত্যন্ত ভালো রেজাল্ট দেয় অত্যন্ত ভালো ফল হতে পারে তাহলে কোন কোন নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাবে নক্ষত্রগুলো একটু বলে রাখি অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা স্বাধী অনুরাধা মূলা উত্তরাষাড়া শ্রমণা শতভিসা এবং উত্তর ভাদ্রকদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার ফল পাচ্ছেন বা রেজাল্ট বেটার পাচ্ছেন কালকের দিন যাত্রার জন্য সময় বলছি না যেতে পারেন অসুবিধা নেই মোটামুটি ঠিকই আছে বড় সাইন বড় কন্ট্রাক্ট বড়ো ট্রানজ্যাকশান এই ব্যাপারটা একটু দেখে করবেন টাইমটা সেটা হচ্ছে পাঁচটা সাতেরো থেকে পাঁচটা আটান্ন বিকেলবেলা তাহলে পাঁচটা সাতেরও মানে পাঁচটা পনেরো ধরুন পাঁচটা আটান্ন মানে ছটা ধরুন তো পাঁচটা পনেরো থেকে ছটার মধ্যে সময়টাকে একটু দেখে বুঝে ব্যবহার করতে হবে ব্ল্যাক অ্যাভয়েড করতে হবে কালো একটু অ্যাভয়েড করুন কারণ কারণ যেহেতু পূর্ণিমা নারায়ণের পুজোর দিন কালোটা অ্যাভয়েড করাটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে তো সেটা চলুন বা সেটা চলতে পারে আগামীকালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের ব্যবসাগুলো বেটার হতে পারে বা ভালো ফল দিতে পারে সেটা একটু বলে নিই তারপর ঢুকবো মেন আলোচনার জায়গায় প্রত্যেক দিনের মতো যেভাবে করি বা করা হয় কালকে হেলথ সেক্টর পজিটিভ হচ্ছে মার্কেটিং পজিটিভ হবে যারা সেলস বা মার্কেটিংয়ের পার্সন বা মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তারা বেটার রেজাল্ট পাবেন হেলথ ভালো হচ্ছে কনস্ট্রাকশান প্রোমোটারি ভালো হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুডস ইলেকট্রনিক গুডস গাড়ি কালকে চাপে থাকবে ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিতে পারে লটারি খারাপ খারাপের দিকে যাচ্ছে একটু লটারি বিজনেস চাপে থাকবেন আগামীকালকের দিনে যারা গান বাজনা নাচ অভিনয় মেকআপ পার্লার সেলুন এগুলো চালান কালকে কিন্তু বেটার ফল পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মানে বিজনেস করার ক্ষেত্রে পশু পাখির বিজনেস প্রবলেম দেবে পশু পাখি রিলেটেড বিজনেস খুব একটা ভালো নয় নার্সারি বিজনেস ভালো হচ্ছে জল লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে গ্ল্যামার আইটেমগুলো ভালো হচ্ছে কালো জুতো কালো জিনিস জুতো চামড়া ইত্যাদির বিজনেস কালকে খুব একটা ভালো চলছে না কালো মানে তার মধ্যে কিছু ইঞ্জিনিয়ারিং গুডস হার্ডওয়্যার বিজনেস এগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো চলছে না একটু দেখে চলতে হবে তো এই গেল এটা মোটামুটি দিক গেলো আসবো মেন আলোচনার জায়গায় আগামীকালকে কি হবে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি করুন আর মো যারা অনেকে হোয়াটসঅ্যাপ করেন একটু রিপ্লাই দিতে সময় লাগে আমি দিই যে কোনো সমস্যা বা কথা বলা কিন্তু ডিটেলস আলোচনার প্রসেস আছে সেটা কিন্তু আলাদা ব্যাপার তো কথা আমি বলি মোটামুটি যাদের যা কথা বলা রয়েছে হ্যাঁ সব সময় হয়তো করা যায় না বুঝতেই তো পারছেন কিন্তু চলতে থাকে তাহলে চলুন মেন আলোচনা জায়গায় ঢুকবো মেস থেকে মিন রাশি ব্ল্যাক অ্যাভয়েড করছি আমরা টাইমটা কালকের দিনে খারাপ সময়টা জেনে রাখুন খারাপ সময়টা দুটো সাতেরো মিনিট দুপুরবেলা থেকে চারটে এগারো তাহলে দুটো পনেরো থেকে চারটে পনেরো ধরে রাখুন এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন আমি প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা খারাপ সময় বলছি না দুপুর দুটো সাতেরো থেকে চারটে এগারো এই টাইমটাকে আপনারা দেখে ব্যবহার করবেন সেটা হিউজ ট্রানজ্যাকশান হোক বড় কোনো ডিল হোক বা সব মিলিয়ে ওভারঅল এটা এটা বলতে চাইছি বা খুব ইম্পর্টেন্ট ডিসিশান খুব ইম্পর্টেন্ট এই এইটা তো এটা একটু দেখে নিন বাদ বাকি তো চললো শুরু করছি মেস দিয়ে শুরু করব হলুদ ব্যবহার করতে বলছি এবং মেসকে এক ব্যবহার করতে বলছি এক কালকের দিনে সকাল আটটা পনেরো মিনিট থেকে পৌনে একটা বেস্ট টাইম হচ্ছে আটটা পনেরো থেকে এক বারোটা ছেচল্লিশ বেস্ট সময় খারাপ সময় বলা আছে প্রথমে ওখানটা দেখে নিন দুপুর দুটো পনেরো থেকে অ্যাপ্রক্স চারটে পনেরো এর মধ্যে ঘুরবে প্রত্যেকটা রাশির জন্যই প্রত্যেকটা রাশির জন্য মানে অনেকেই ফার্স্ট পার্টটা শোনেন না তো তখন বলবেন আপনি ভুলে গেছেন হ্যাঁ ভুলে অনেক সময় যায় কিন্তু এটা বলে দিয়েছি কালকের দিন ব্ল্যাক অ্যাভয়েড করছেন এবং নারায়ণের পুজো পাঠ অত্যন্ত ভালো হবে দেখুন কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে পরিচিতি এবং যোগাযোগ বিল্ড হচ্ছে কাজের গতি বা স্মুথনেস আসতে চলেছে কাজের গতি বাড়ছে এবং কাজকর্মের একটা একটা স্মুথনেস ব্যাপারটা থাকছে কোনো বড় ডিল বড় কথাবার্তা দায়িত্ব নেওয়া নতুন দায়িত্ব নেওয়া এই জায়গা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে কালকের দিন মেসের জাতক বা জাতিকাদের এজেডদের হেলথ একটু ভোগাতে পারে সিনিয়র বা এজেড বা বয়স্ক মানুষদের হেলথ একটু ভোগাতে পারে ওয়াইফরা অত্যন্ত স্টেবল রেজাল্ট পাবেন বাড়িতে পুজো পাঠের জন্য খুব ভালো রেজাল্ট দিচ্ছে দৈব সাপোর্ট করবে কালকের দিন বেকার ঝামেলাগুলোই থাকবেন না পেন্ডিং প্রবলেমগুলো একটু দেখে কাজ করবেন আপনার হেলথ ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ডিল হতে পারে ট্যুরে কিন্তু একটু প্রবলেম রয়েছে ট্যুর বা ট্রাভেল একটু দেখে শুনে করা উচিত হবে ব্যবসা মন্দার দিকে যাচ্ছে মেস আগামীকাল ব্যবসা করছেন খুব ভালো কথা কিন্তু ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না ব্যবসা প্রবলেম রয়েছে প্রবলেম চলছে বা প্রবলেম চলতে পারে তো এটা খেয়াল রাখবেন দাম্পত্য জীবন ভালো প্রেম ভালোবাসা অ্যাভারেজ থাকছে গুরুজন বাবা মা এজের বা সিনিয়রদের সাথে সম্পর্ক ঠিকঠাক এবং হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাবেন তবে বন্ধুরা বিদ্যা ভালো হচ্ছে না খেয়াল রাখুন বন্ধুত্ব ভালো হচ্ছে বিদ্যা বা এডুকেশান যারা স্টুডেন্ট একটু নজর নজর রেখে চলতে হবে কোর্ট কাচারি আইন লিগাল পুলিশি ঝামেলা অসুবিধার ব্যাপার নেই চলবে অশ্বিনী মেষরাশি হলে সিনিয়রদের সাপোর্ট নিন কাজে লাগবে ভরণী আলোচনা করে এগোন কৃত্তিকা আবেগে কোনোরকম কাজ করবেন না কোনো কাজ আবেগ দিয়ে হবে না কালকের দিন ইমোশনাল টাচ সেন্টিমেন্টাল ব্যাপার আবেগ কালকে হবে না বৃষরাশি কালকের দিনে বৃষরাশির জাতক বা জাতিকা ধূসর ছাই প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন কালকে পাঁচ ব্যবহার করছেন নারায়ণের পুজো পাঠ করছেন টাইম আটটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট এটা শুভ সময় কালকের দিনের জন্য অ্যাকচুয়ালি খুব ভালো দিন নয় বিষর শরীর বিশর ফ্যামিলির শরীর আমি এবং আমার পরিবার ভালো থাকছে ইনভেস্টমেন্ট হবে না ট্যুরস বা ট্রাভেলের খুব ভালো নয় তবে ভালো বলতে পারি তো খুব হিউজ এটা নয় এটা বুঝুন আপনি যখন বিষর মানুষ বিশর আসি কালকে কিন্তু কর্মে বাধা এবং প্রেশার বা চাপ বড্ড বেশি প্রচণ্ড হেডেক প্রচণ্ড হেডেক প্রচুর প্রেশার প্রচুর দায়িত্ব মানে সেই আমি একটু টিফিন নিয়ে গেছি টিফিনটা খাবো সেই সময় নেই এই প্রেসার কিন্তু কাজ করে নাম পাওয়ার জায়গাটা কম তো দিনটা প্রেসারে রাখছে আপনাকে চাপে রাখবে একটু চাপের মধ্যে কাজ হচ্ছে সাপোর্ট চেন খুব একটা ভালো নয় যে খুব ভালো সাপোর্ট বা খুব ভালো হেল্প পাবেন এটা বলা যাচ্ছে না তবে ব্যবসা ভালোর দিকে যাচ্ছে কাস্টমার ডিল ভালো হচ্ছে গুরুজনদের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকছে প্রেম বা দাম্পত্য জীবন ভোগাচ্ছে সরি প্রেম ভোগাচ্ছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা বোঝাপড়া জায়গাটি স্টেবেল সন্তান সুখ ভালো বিদ্যায় সাফল্য কিন্তু বন্ধুরা যখন কোর্ট পুলিশ আইন লিগাল প্রবলেম বা এগুলোর ব্যাপার স্যাপার রয়েছে আপনি অনেকটা দেখে চলবেন দেখে চলতে হবে কালকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বড় কথাবার্তা বলা একার ঘরে দায়িত্ব নেওয়া সাবধানে চলতে হবে দাও আমি করে দেবো হয় না যেটা মেষ রাশির ক্ষেত্রে হবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কালকে এটা হচ্ছে না এটা খেয়াল রাখুন খারাপ সময় ভিডিওর শুরুতে বলা আছে দেখে নেবেন তো বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি আগ বাড়িয়ে কোনো কাজ করবেন না রোহিণী বেশি কথা বাড়ালে সমস্যা বেড়ে যাবে মৃগশিরা মানসিক চাপ বাড়ছে মেন্টাল স্ট্রেস বা চাপ বেড়ে যাচ্ছে বা বাড়ার যোগ দেখাচ্ছে নেক্সট হচ্ছে মিথুন রাশি ওয়েদার আপনি মিথুনের মানুষ মিথুন কালকের দিনে সাদাতে বা লাইট কালারগুলোতে থাকবেন মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিনে ব্যবহার করছেন তিন সংখ্যা আটটা দশ মিনিট থেকে পৌনে একটা শুভ সময় হতে চলেছে খারাপ সময় বলা আছে দুটো সাতেরো থেকে চারটে এগারো এর মধ্যে টাইমটাকে দেখে ব্যবহার করছেন আপনি যখন মিথুনের মানুষ কিন্তু মিথুন প্রথম কথা হচ্ছে পেরেন্টস বা আপনার বোথ সাইডে হেলথ কিন্তু ইম্প্রুভ করছে বোথ সাইডে দুটো ক্ষেত্রে দুটো দিকেই হেলথ ইম্প্রুভ করছে ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে কথা বলা যেতে পারে ভ্রমণ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না ইনভেস্টমেন্ট কিছু কেনা কারোর জন্য কিছু কেনা ফ্যামিলির জন্য কিছু কেনা কেনাকাটি করা এগুলো কিন্তু কালকের দিনে চলছে বা চলতে পারে আপনি যখন মিথুনের মানুষ মিথুন রাশি জ্ঞাতি পারিবারিক বিরোধ বা ফ্যামিলিতে অশান্তি বাবা মার সাথে বলুন আপনি হাউসওয়াইফ হন ফ্যামিলি ভাই বোন সব মিলিয়ে এই যে ব্যাপারটা কালকের দিন কিন্তু ঘেঁটে থাকছে এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা এটা কিন্তু দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে কারণ ফ্যামিলি লাইফ চাপে প্রেম বন্ধুত্ব ভালো হচ্ছে কোর্ট কাছারি আইনত জটিলতা খুব বেশি অসুবিধা নেই সন্তান সুখ ঠিকঠাক বিদ্যায় মনোযোগ বাড়াতে হবে বিদ্যাস্থানে মনোযোগের অভাব ঠিক মতো না করতে পারে কনসেন্ট্রেশনের প্রবলেম ল্যাক অফ কনসেন্ট্রেশন আসতে পারে চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট দেবে কালকের দিন একটা পন্থা অবলম্বন করুন একটা নির্দিষ্ট কিছু কাজকে ধরুন সেটা ধরে চলুন ধরুন কারুর কাজ হচ্ছে যে এই প্রোডাক্টটা বেচতে হবে এই জায়গায় তো সেটাকে ঠিক মতো অ্যাপ্লাই করে ওই একটা প্রোডাক্ট বলেছে আপনি চেষ্টা করুন তিনটে প্রোডাক্ট বেছে দেওয়ার একটা নির্দিষ্ট প্রসেসে দশটা জায়গায় খাবলে লাভ নেই আপনারও দিন যে খুব ভালো তা নয় কিন্তু মোটামুটি বৃষৎ তুলনায় ভালো এবং এটা আপনাকে মোট মোটের ওপর একটা যে স্টেবিলিটি বা ঠিকঠাক রেজাল্ট দিয়ে যেতে পারে আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা সো এটাকে অ্যাপ্লাই করা উচিত এটাকে মেনটেন করে চলা উচিত মিথুন রাশির মৃগশিরা একটু বুঝে কথা বলবেন আদ্রা হিসাব করে চলবেন পুনর্বসু নক্ষত্র মানে আপনি যখন মিথুন রাশি ও পুনর্বসু নক্ষত্র কালকের দিনে ভাগ্য সাপোর্ট করবে না তো নিজের যোগ্যতা নিজের বিচক্ষণতা নিজের উপস্থিত বুদ্ধি দ্বারা কালকের দিনে আপনাকে এগোতে হচ্ছে বা আপনাকে চলতে হচ্ছে এটা বলা যায় সেটা অ্যাপ্লাই করুন নেক্সট রাশি হচ্ছে কর্কট কর্কটের ক্ষেত্রে কালকের দিনে হলুদ ব্যবহার করতে বলছি কর্কট তিন এবং এক ব্যবহার করছেন নারায়ণকে অবশ্যই স্মরণ করছেন আটটা দশ থেকে প্রায় একটা শুভ সময় হচ্ছে শুভ সময় হতে চলেছে কালকের দিন কর্কট রাশি ওই দুপুর ওই দুপুরবেলা ওই টাইমটাকে একটু দেখে শুনে ব্যবহার করছেন আমার মনে হয় বেটার হবে দুটো ওই সাতেরো থেকে চারটে দশ এগারো মিনিট পর্যন্ত আপনি যখন কর্কটের মানুষ কর্কটের সবচেয়ে বড় প্রবলেম হেলথ ফ্যামিলি হেলথ কিন্তু ভুগিয়ে দেবে কোনো না কোনোভাবে পরিবার বা পরিজনদের হেলথ ফ্যামিলির হেলথ ফ্যামিলির যারা মানুষজন রয়েছেন তাদের শরীর বা স্বাস্থ্য আমার মতে খুব একটা ভালো চলছে বা চলে যাচ্ছে এটা বলতে পারছি না সো বন্ধুরা আপনারা এই ব্যাপারটা বা এই একটু দেখুন ইনভেস্টমেন্টে বা কেনাকাটির জন্য ভালো চলছে বাচ্চার তো খেয়াল রাখবেন ট্যুরস বা ট্রাভেল আপনাকে ভোগাতে পারে যখন কোনো ট্যুর কোনো ট্রাভেল বা ট্রাভেলিং করার ব্যাপার চাপার রয়েছে একটু লক্ষ্য রেখে বা একটু নজর রেখে চলতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে কালকের দিনে কর্কট রাশির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাগ্য সাপোর্ট করবে নিজের দায়িত্বে কাজ করা যাবে চাপ একটু নেওয়া যেতে পারে চাপ একটু নেবেন একটু প্রেশার নিয়ে কাজ করুন নিজে প্রেজেন্ট থাকুন এবং পরিবেশ বা পরিস্থিতি কিছু নেগেটিভিটি চারদিকে ঘুরছে সব মিলিয়ে সবটাকে আপনি স্মুথলি হ্যান্ডেল করে নিচ্ছেন এটা বলতে পারি বা এটা বলবো আপনি যখন কর্কটের মানুষ তো বা বন্ধুরা এই ব্যাপারটাকে দেখে চলতে হচ্ছে বা এটাকে অ্যাপ্লাই করা উচিত হচ্ছে এবং বিচক্ষণতা দ্বারা উপস্থিত বুদ্ধি দ্বারা কালকে কাজ করতে হবে সো নিজে প্রেজেন্ট থেকে নিজে উপস্থিত থেকে নিজের মতো করে কাজ করা উচিত আপনার পেছনে কোনো কাজ হবে না ব্যবসা মোটামুটি চলছে ওপর মহলের কালকে সাপোর্ট পাবেন হ্যাঁ কিন্তু আপনি ততক্ষণই থাকবেন যতক্ষণ কাজ চলবে এক্সট্রা টাইম নষ্ট করবেন না দাম্পত্য জীবন ভোগাচ্ছে প্রেম খুব ভালো হবে খুব না হলেও ভালো চলবে বন্ধুত্ব অ্যাভারেজ হচ্ছে সন্তান সুব ভালো হচ্ছে বিদ্যাস্থান ভালো হচ্ছে কিছু ক্ষেত্রে বাবা বাবা মার সাথে একটু টিউনিং প্রবলেম চলতে পারে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই হাউসওয়াইফ হলে সবটা ম্যানেজ বা মেনটেন করে নিতে পারবেন সবটা ম্যানেজেবেল হবে ম্যানেজ করা যাবে এটা ঘটনা তো পুনর্সু নক্ষত্র আত্মবিশ্বাস বাড়াতে হবে পুষ্যা নক্ষত্র খুচরো খুচরো বাধা বিপত্তি থাকবে এটাকে এটাকে কাটিয়ে তারপরে এগোতে হবে অশ্লেষা নক্ষত্র আপনি কি বলবো আপনাকে মানে কারুর ব্যাপারে থাকবেন না কারুর কারুর সাথে পাশে থাকবেন না যেটুকু প্রয়োজন সেটুকু থেকে কাজ করে বেরিয়ে আসুন সিংহ রাশি বেস্ট রেজাল্ট পাবে লাল রং ব্যবহার করবেন নয় ব্যবহার করবেন কালকের দিন মাখনটা খাওয়ার ব্যবস্থা করতে হবে নাম কামানোর দিন লোকের প্রফিট খাওয়ার দিন আপনাকে প্রত্যেক দিন ইউজ করে না যে আমাকে আমি বলি দেখবেন ভিডিওতে আপনাকে ইউজ করবে আপনি ফ্রিজ সার্ভিস দেবেন হ্যান ত্যান এগুলো বলি তো কালকের দিন এটা দেখুন একটা দশ মিনিট পর্যন্ত সকাল থেকে শুরু করতে পারেন খারাপ সময় তো ভিডিওর ফার্স্টেই গলা রয়েছে লালের ওপর থাকুন ব্ল্যাক অ্যাভয়েড করুন দেখুন প্রথমত হেলথ সিংহ আপনার এবং আপনার ফ্যামিলির মানে আমি এবং আমার পরিবার বোথ সাইডে হেলথ ভালো হচ্ছে এক্সপেন্স বাড়ছে খরচা একটু বাড়ছে ছোটোখাটো মেডিকেল এক্সপেন্সেস চলতে পারে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে কালকের দিনে ভ্রমণ খুব বেশি সাকসেস দেবে না কথায় কোনো যাবে কথা বলা যাবে এবং কথা বলেই তো জিততে হবে তো মিষ্টি কথা একটু অয়েলিং করে কন্ট্যাক্টস লাগা বাড়ানো পরিচিতগুলোকে কাজে লাগানো এবং অনেকটা কাজ অনেকটা কথায় এগিয়ে নিয়ে যাওয়া লোকে আপনার হয়ে কাজ করবে করিয়ে নিতে জানতে হবে লোকে বলে দেখবেন আমার ওখানে পরিচিতি আছে আমি ফোন করে দিলে কাজ হয়ে যাবে তো ভাই ফোনটা কালকে কর এটা হচ্ছে ঘটনা নিজের হাতে নিজের দায়িত্বে নিজে দাঁড়িয়ে থেকে নিজের প্রেজেন্ট থেকে কাজ করে কতটা লাভ হবে এটা একটা চাপের জায়গা কাজ শ্লথ হচ্ছে ধীরে সুস্থ করছে বা গ্রোথ রেশিওটা রেটটা একটু কম কিন্তু যখন আপনি করাতে থাকবেন করিয়ে নিতে জানবেন বেস্ট রেজাল্ট দেবে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন তো বন্ধুরা দেখুন বিজনেস অ্যাভারেজ থাকছে ওই লিমিটেড ব্যাপার স্যাপার ব্যাপক প্রফিট লোকে আশা দেখালো হবে না দাম্পত্য জীবন কাঁদাবে প্রেম ভালো দাম্পত্য জীবন কাঁদাচ্ছে খেয়াল রাখুন লক্ষ্য রাখুন সন্তান সন্তান সুখ ভালো বিদ্যাস্থান ভালো কোর্ট কাছারির লিগাল প্রবলেম ভোগাতে পারে ফ্যামিলিতেও বন্ডিং টাইট করুন এবং ফ্যামিলিতে ভ্যালু ক্রিয়েট করুন নাম কামান লোক ধরুন পরিবারের মধ্যে কারুর সাথে সম্পর্ক খারাপ এটা ঠিক করুন ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক করুন হাউসওয়াইফ হলে সেম কথা অ্যাপ্লিকেবেল কিন্তু দাম্পত্য জীবনটা সাবধানে সিংহ মহানক্ষত্র ধার দেবেন না নেবেন না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব সাপোর্টে রয়েছে তো ইচ্ছা পূরণ করতে পারেন উত্তর ফালগুনি সব কিছু ডিলে হচ্ছে খেয়াল রাখুন সব কিছু সব কাজ একটু ডিলে একটু লেট হওয়া এই ব্যাপারটা থাকছে খেয়াল রাখুন নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি আপনি কন্যার মানুষ হলে ছাই ব্যবহার করছেন দুই ব্যবহার করছেন না নারায়ণকে ডাকছেন আটটা চল্লিশ মিনিট থেকে বারোটা এটাই শুভ সময় খারাপ সময় বলা আছে বাদ বাকি দিন সাবধানে চলবেন গুপ্ত শত্রুতা ভরা দিন হতে চলেছে ক্ষতি করবে এবং অ্যান্টি গ্রুপ তৈরি হতে পারে আপনার নামে কিছু অপবাদ অপজস খারাপ কথা রটানো বন্ধুরা কাজে লাগবে না ঘটনা এটা কন্যার শরীর কিন্তু ভালো থাকছে আমি কর না আমার শরীর ভালো থাকছে ইনভেস্টমেন্ট হবে না ট্যুরস হতে পারে তো কাজকর্ম খুব সাবধানে অনেকটা দেখে শুনে অনেকটা বুঝে শুনে করতে হবে এবং বিচক্ষণতার সাথে বাস্তবের মাটিতে পারে কে আবেগে আবেগ এক জিনিস আবেগে ভাষা এক জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করা এক জিনিস আবেগ কি বলে আবেগ বলে যে আমি এখন আকাশে উঠছি তাই তো এটা আবেগ বলে আর বাস্তব কি বলে পয়সা থাকলে এয়ারপোর্ট যাও ফ্লাইটে ওঠো দিয়ে বা আকাশে ঘোরো তার জন্য দশটি হাজার টাকা দরকার এটাই ফারাক তো আবেগে বেশি লাভ হবে না কালকের দিনে কালকে ব্যবসা ভালো হচ্ছে চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে কথা বুঝে চোখ কান খোলা রেখে কাজ করবেন এটা ঘটনা চাপ বেশি নেই শত্রুতা বেশি দাম্পত্য জীবন একদম ঠিকঠাক প্রেম ঠিকঠাক জ্ঞাতিশত্রুতা শত্রুতা থাকছে বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক বাবা মা বা পেরেন্টস বা পেরেন্টসের সাথে সম্পর্ক ঠিকঠাক চলবে বিদ্যায় সাফল্য লিগাল নিয়ে প্রবলেম নেই বন্ধুত্ব সার্কেল সাবধানে যাদেরকে কাছে মনে করেন তারা কিন্তু কাঁদাবে কাঁদিয়ে ছাড়বে ভোগাবে সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনাকে বা আপনাদেরকে একটু সাবধানে চলতে বলছি একটু সতর্কভাবে চলতে বলছি আপনি যখন কন্যা রাশির মানুষ কন্যা কালকের দিন কোনো ঝামেলা কোনো জটলায় থাকবেন না উত্তর ফাল্গুড়ি নক্ষত্র প্রাইভেসি মেনটেন করতে হবে হস্তা নক্ষত্র রিস্ক নেওয়া যাবে না চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বড় আলোচনা বড় ডিসিশান বড়ো কথাবার্তাগুলো সম্ভব হলে এড়িয়ে চলাটা বেটার রেজাল্ট দেবে সম্ভব হলে ইফ পসিবল এড়িয়ে চলাটা বেটার হবে নেক্সট তুলা তুলা ক্রিম কালার ঘিয়ের যে কালার সাদা রঙ এগুলো চলতে পারে তুলা ছয় চলছে তুলা কালকে কাকে ডাকছেন জানেন ডেফ অবশ্যই জানেন কালকের দিনে আটটা পঁয়ত্রিশ থেকে বারোটা সাতেরো শুভ সময় আমি বলব ওই দুপুরবেলা দুটো পনেরো ওই সময় থেকে চারটে দশ পনেরো ওই সময়টা আপনারা খেয়াল রেখে ব্যবহার করবেন আপনি তুলার মানুষ হলে দেখুন শরীর কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি বাবা মা এজের কিন্তু জ্ঞাতি শত্রুতা প্রবলভাবে থাকছে স্পেশালি ইনলসদের থেকে শ্বশুর বাড়ি সেটা আপনি ছেলে হন আপনি মেয়ে হন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির সমস্যা এটা কিন্তু আসছে এই ব্যাপারটা কিন্তু আসছে এটা এটা লক্ষ্য রাখুন দাম্পত্য জীবন ভালো ইভেন প্রেমও ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড খুব ভালো রেজাল্ট দিতে পারে একটু হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন একটু গল্প করছেন এটা ভালো হচ্ছে বিজনেস খরা যাবে খরা সবচেয়ে বড় কথা লোকে এসে দরদাম করে বলে আসছি আর এলো না তো কাস্টমার কাটা মানুষ চলে যাওয়া এই ব্যাপারটা থাকছে চাকরি ক্ষেত্র আগামী আগামীকালকের দিনে দেখুন প্রবলেম এটা নয় যে শত্রুতা কালকে অফিসিয়াল প্রেশারটা খুব বেশি দায়িত্ব প্রচুর এবং খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব আপনার ওপর চাপবে খুব ভ্যালুয়েবল কাজ মানে একটা পেন চালালে অনেক কিছু হতে পারে এই রকম ব্যাপার একটা সাইন এর ওপর অনেক কিছু থাকে না এই যে জায়গা কালকে দিনে তোলার ক্ষেত্রে চলছে তো চাপে থাকবেন আপনি এবং আপনি খুব সিরিয়াস থাকুন আপনি কোনো জিনিসকে লাইটলি বা ক্যাজুয়ালি নেবেন না ইনভেস্টমেন্ট হবে না ট্যুর হতে পারে কিন্তু ট্যুরের থেকেও চেয়ারে বসে সাকসেস বেশি কাজ হবে দায়িত্ব থাকবে গুরুত্ব থাকবে এটা বুঝুন এবং হতে পারে কিছু লোকের জীবন আপনার হাতে থাকছে তো দেখতে হবে সব মিলিয়ে তো সেই লেভেলে সিরিয়াসনেস নিয়ে চলা আমার মতে আপনার জন্য আগামীকালকে উচিত বিদ্যায় সাফল্য সন্তান অবাধ্য থাকছে লিগাল কোর্টকাচারি আইন পুলিশ থানা পুলিশ আশাবাদী চাপ নেই তুলা চিত্রা নক্ষত্র কালকের দিনে টাইম মেনটেন করতে সমস্যা হবে সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক পেছন থেকে কলকারি নাড়তে পারে বিশাখা নক্ষত্র হিসাব করে হোবেন নাহলে আপনি সব জটলা পাকাবেন বা তালগোল পাকাবেন এটার জায়গা কিন্তু রয়েছে আগামীকালকে তুলার জাতক বা জাতিকা হলে নেক্সট রাশি বৃশ্চিক লাল ব্যবহার করবেন এক ব্যবহার করবেন এক ব্যবহার করবেন দু তিনটে রাশি যারা বেস্ট রেজাল্ট পাবে একজন হচ্ছে বৃশ্চিক রাশি কালকের দিনে কালকের দিনে চাপ থেকে মুক্তি ঝঞ্ঝাট থেকে মুক্তি ঝামেলা থেকে মুক্তি কোনো অশান্তি চলছে সেখান থেকে মুক্তি একটা পনেরো পর্যন্ত চলুক আটটা থেকে লাল ব্যবহার করছি লালের কাছাকাছিগুলোতে থাকছি হালকা পিঙ্কও চলতে পারে অরেঞ্জও চলতে পারে লালের মধ্যে ঢুকছে এগুলো কালোর মধ্যে তো ঢুকছে না চলতে পারে আগামীকালকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুরস লাভ হবে না কালকের দিনে যত প্রবলেমসগুলো রয়েছে কথাবার্তা বলা কিছু ইম্পর্টেন্ট ডিল করা নতুন দায়িত্ব সামলে নিন টাইম হিসাব করে কাজ করুন আপনি বেটা পাবেন টাইমটা ছোপতে হবে না যে আমাদের ছোটোবেলায় কী ছিল ওই যে ছিল দেখবেন যে সকাল ফার্স্ট পিরিয়ড দশটা থেকে এগারোটা বাংলা সেকেন্ড পিরিয়ড বারোটা এগারোটা থেকে বারোটা ইতিহাস এইভাবে ছিল না যে ব্যাপার পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট তিরিশ মিনিট এইভাবে তো এই টাইমটাকে ভাগ করতে হবে কালকের দিন এবং ক্যালকুলেট করতে হবে কোনগুলো প্রবলেম কোনগুলো সমস্যা কোনটা আমার মাথার মধ্যে জটিয়ে রয়েছে দেখুন ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে কথা বলবেন ফ্রিলি কথা বলবেন বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে দাম্পত্য জীবন ভোগাচ্ছে ভোগাচ্ছে কথা কাটাকাটি চলতে পারে প্রেম ভালো পেরেন্টসদের সাথে সম্পর্ক বলো বন্ধুত্ব এবং ভাই বোনরা সুযোগ নেবে রিলেটিভসরা সুযোগ নেবে স্থানে সাফল্য রয়েছে সন্তান সুখ স্টেবেল বলতে পারি কোর্ট কাছারি পুলিশি ঝামেলা লিগাল প্রবলেম আইনত জটিলতা বা এই ধরনের গণ্ডগোল ঝামেলা থানা পুলিশের ব্যাপার স্যাপার আমার মনে হয় না খুব বেশি প্রবলেম বা অবস্ট্রাকশান আপনাকে দেবে বা দিতে পারে তো বৃষ্টিক রাশি অ্যাকচুয়ালি স্টেবিলিটির দিন ইভেন পরিবারের মধ্যে কোনো ঝামেলা পরিবারের মধ্যে কোনো অশান্তি বাজে ঝামেলা ফালতু কোনো একটা কেওয়াস চলছে মেটার আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা বৃষ্টিকের জাতক জাতিকা তো বৃষ্টিক বিশাখা নক্ষত্র হলে ধূর্ত হতে হবে ধূর্ত বা চালাক হতে হবে অনুরাধা নক্ষত্র মানুষ বুঝে মিশবেন বেশিজনকে খুব সহজে খুব ইজিলি বিশ্বাস করবেন না জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভয়েসে না ভয়েস টোন অনেক রকমভাবে কথা বলা যায় নরমভাবেও বলা যায় গরম দেখিয়েও বলা যায় একটু একটু দৃঢ়তা থাকবে রেজাল্ট হবে খেয়াল রাখুন নেক্সট রাশি বৃষ্টিক বৃষ্টিকের পর আসছে ধনুরাশি ধনু হলে হলুদ ব্যবহার করবেন ধনু হলে ধৈর্য ভাড়ান বড় সাকসেস আপনার জন্য ওয়েট করছে এক নম্বর কথা বড় কোনো কথাবার্তা বড় কোনো মানুষের সাথে কন্ট্যাক্টস কিন্তু বিল্ড হচ্ছে বারোটা পঞ্চাশ আটটা দশ মিনিট থেকে সময় দুটো সাতেরো থেকে চারটে দশ এগারো দেখে ব্যবহার করছেন কালকের দিনে ধনুরাশি ধনুর জাতক বা জাতিকা আট ব্যবহার করছেন তো আমি বড় কিছুকে টার্গেট করতে বলছি খুচরো প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে বলছি খুচরো প্রবলেম টুকরো টাকরা প্রবলেম ছোটো ছোটো ঝামেলা এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে আপনার ও আপনার পরিবারের হেলথ আমি এবং আমার ফ্যামিলি মোটামুটি ঠিকই যে ইনভেস্টমেন্ট খারাপ হচ্ছে খারাপ হচ্ছে ভ্রমণ কালকের দিনে ধনুরাশি জাতক বা জন্য পজিটিভ রেজাল্ট দেবে তো ভ্রমণ করতে পারেন কথাবার্তা বলতে পারেন এবং টার্গেটটা বড় কিছুকে থাকে এমন কিছু থাকে না যে একটা লোকে বলে যে একটা খাবার খাবো ভালো খাবো ওই যে একটা খাবার টাকালকে খান দশটা জিনিস নিয়ে হাতলে লাভ হবে না বৃষ্টিকে কি বলছিলাম যে টাইম ভাগ করুন প্রবলেম মেটান আপনি প্রবলেম মেটাবেন না নতুন দায়িত্ব নেবেন নতুন কাজ করবেন বড় কিছুকে টার্গেট করে এগোবেন নতুন পরিচিতি তৈরি করুন ইভেন সকলকে নিয়ে চলার ব্যবস্থা কোনো শত্রু থাকুক অসুবিধা নেই ব্যবসা ভালোর দিকে যাচ্ছে বিজনেস বিজনেস ডেভেলপমেন্ট গ্রোথ রয়েছে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে টাকার রোলিংয়ে ভুল হচ্ছে ভুল জায়গায় টাকার নিয়োগ হচ্ছে এটা হতে পারে বিজনেস করার ক্ষেত্রে টাকা রোল করতে প্রবলেম হচ্ছে দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে আরও বেটার হবে সময় দিতে হবে বেটার হবে প্রেম সাফল্য দেবে আমি যখন প্রেম করছি আমি যখন আমরা যখন প্রেম করছি প্রেমিক বা প্রেমিকা প্রেম কিন্তু সাকসেস দিয়ে যাচ্ছে অসুবিধা নেই তো প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকারা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক কিন্তু কালকের দিন ভাই বোনদের থেকে একটু জটলা হতে পারে অসুবিধা একটু হতে পারে বিদ্যা অ্যাভারেজ হচ্ছে লিগাল প্রবলেম ভালো পাড়া প্রতিবেশী থেকে একটু সাবধান এবং এদের সাথে মেশার ব্যাপারেও একটু সাবধান এই জায়গাটা বা এই দিকটা ধনুরাশি একটু খেয়াল রাখুন বা একটু লক্ষ্য রেখে চলুন মূলা নক্ষত্র সাফল্যর ভাগ কাউকে দেবেন না তো প্রাইভেসি মেনটেন করে কাজ শো অফ করবেন না পূর্ব ছাড়া সমস্যা যেগুলো চলছে সেগুলোকে দেখে শুনে পার করবেন উত্তরা ছাড়া নক্ষত্র আপনি বড্ড বেশি হাইপার হয়ে যেতে পারেন চেঁচামেচি করতে পারেন টেম্পটেড হয়ে যেতে পারেন নক্ষত্রফল শুভ হলেও এগুলোর জন্য আপনার ক্ষতি হতে পারে মকর রাশি ছাই ব্যবহার করছেন মকর রাশি আট ব্যবহার করছেন ছয় ব্যবহার করছেন নারায়ণকে ডাকছেন আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল পাবেন কালকের দিনে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা দশ সময় সেকেন্ড টাফটা পুরোটা সাবধানে কালকের দিনে আপনি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন ফালতু কোনো প্রবলেম কোনো দোষের ভাগিদার হয়ে যাওয়া কোনো অহেতু অযাচিত ঝামেলা আপনার জীবনে প্রবেশ করে যাওয়া স্পেশালি অফিসে লক্ষণীয় কোনো বিপরীত লিঙ্গ থেকে কোনো রকম বদনাম ধরুন আমি একটা ছেলে কোনো মেয়ে আমার ঘরে বদনাম চাপিয়ে দিচ্ছে বা কোনো ফালতু থ্রেড দিচ্ছে এই ব্যাপারগুলো তো চাকরি ক্ষেত্রে অ্যাভারেজ দিচ্ছে বিশাল কিছু দাও কিন্তু কালকে মারা যাবে না বিশাল কোনো তীর কালকে মারা যাচ্ছে না গতানুগতিক গতিক চলছে এবং এটাকেই কন্টিনিউ করতে হবে যদিও বিজনেস ভালো আপনি ভালো কিছু করতে গিয়েও আপনি চাপ খেয়ে যেতে পারেন ইনভেস্টমেন্ট নয় ট্যুরস হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলি আপনার পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে আমি স্পেশালি বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওপর মহল সিনিয়র লেভেল বা টপ লেভেল এরা যেন ঘেঁটে না যায় একটু লক্ষ্য রাখা আপনার কর্তব্য হয়ে যাবে আগামীকালকে আপনি যখন মকরের জাতক বা জাতিকা মকর রাশির মানুষ হচ্ছেন মকর রাশির আগামীকালকে বিজনেস বিজনেস করা ব্যবসা ভালোভাবে চালানো ঠিকঠাক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ থাকছে ছোট ছোটো খুচরো খুচরো ঝামেলা ছোটোখাটো মান অভিমান চলতে পারে প্রেমে সাফল্য বাবা মার সাপোর্ট হচ্ছে হাউসওয়াইফ হলে একটু দেখে চলবেন আপনি একজন ওয়াইফ বা গৃহবধূ আপনি একটু দেখে চলবেন সন্তান খুব ভালো হবে সন্তানের শরীর ভালো থাকছে অসুবিধা নেই লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা গোলযোগ বা থানা পুলিশি ব্যাপার আমার মনে হয় এগুলো নিয়ে এমন কিছু চাপ নেই বা এগুলো নিয়ে এমন কিছু ঝামেলা নেই বন্ধু বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালকের দিনে হয় না খুব একটা ভালো তো মকর ধনিষ্ঠা নক্ষত্র হলে কালকে কথাবার্তা এগোনো খুব সাবধানে না সরি উত্তরা ছাড়া নক্ষত্র কথাবার্তা এগোনো খুব সাবধানে ধনিষ্ঠা শ্রবণা নক্ষত্র দৈব সাপোর্ট করছে না ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার হিসাব মেলান হিসাবের ভুল হতে পারে ভুল হতে হতে চলেছে এটা খেয়াল রাখুন নেক্সট রাশি কুম্ভ আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক কারণ নারায়ণকে স্মরণ করবেন নারায়ণকে ডাকবেন কালকের দিন দেখুন অ্যাভারেজ অ্যাভারেজ ঠিক বলবো না ভালো দিনই বলতে পারি কিন্তু না দায়িত্বটা প্রচুর অরেঞ্জ ইলো বেটার হবে কালকের দিনে আপনি বলে তিন ব্যবহার করবেন নারায়ণকে ডেফিনেটলি স্মরণ করতে হবে আটটা কুড়ি মিনিট থেকে একটা প্রায় শুভ সময় সেকেন্ড হাফটা ওই দুপুর দুটো সাতেরো থেকে চারটে এগারো দেখে শুনে ব্যবহার করছেন কুম্ভের জাতক বা জাতিকাদের কুম্ভ রাশির মানুষজনদের শরীর ভোগাচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি শরীর কিন্তু ভালো নয় মা মাতৃস্থানীয় ব্যক্তি বাচ্চাগুলো শরীর ভালো নয় ইনভেস্টমেন্ট চলতে পারে কিছু কেনাকাটি চলতে পারে কিন্তু বড় ইনভেস্টমেন্ট ফ্ল্যাট এগুলোতে কালকের দিনে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না তবে কালকের দিন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আমার মনে হয় ট্যুরস বা ট্রাভেল সাকসেস দেবে কিন্তু কুম্ভের প্রবলেম হচ্ছে প্রচণ্ড প্রেসার চাপ লোকে না নির্ভরতা দেখাবে নির্ভরতা এই তুমি আছো তো তুমি প্লিজ একটু করে দিও একটু প্লিজ কাইন্ডলি চেক করে দিও দেখে দিও এই যে ব্যাপার মিষ্টি কথায় কাজ করানো দায়িত্ব দেওয়া দায়িত্ব সঁপে দেওয়া মানে হাঁসফাঁস করতে হবে এটা ব্যাপার ধরুন কেউ কীরকম বলবো ধরুন কেউ পাঁচ টাকা দামের কোনো একটা বিস্কুটের প্যাকেট বেছে তাকে বলা হলো তুমি আজকে দশ হাজার টাকার বিস্কুট বেচবে পসিবেল এই চাপটা আপনার ঘাড়ে ছাপছে দশ হাজার টাকার বিস্কুট মানে কি পাঁচ টাকা ধরনের প্যাকেট হলো দু হাজার প্যাকেট বেঁচতে হবে তার তো মাথা খারাপ হয়ে যাবে এই ব্যাপারটা চাপটা প্রচুর শত্রুতার জায়গা নেই চাপিয়ে দেওয়া বোঝা চাপিয়ে দেওয়া দায়িত্ব চাপিয়ে দেওয়া এই ব্যাপারটা বড্ড বেশি হচ্ছে কালকের দিনে আমার মতে বিজনেস ভালো হবে আপনি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন কিন্তু ফ্রাস্টেশান বিল্ড হয়ে যাচ্ছে এটা ব্যাপার কাজ নিয়ে কর্ম নিয়ে কাজের প্রসেস নিয়ে দায়িত্ব পালন করছি কাজ হচ্ছে না কাজ করছি দাম দিচ্ছে না এই ব্যাপারটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো প্রেম ভোগাচ্ছে প্রেমিক প্রেমিকারা সাবস্থানে ফ্যামিলি বাবা মা পরিবার শ্বশুর শাশুড়ি সকলের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করতে পারছেন উল্টো দিকের সাপোর্টটা কম হাজব্যান্ড ওয়াইফ বলছি না ইন ইনক্লুডিং অ্যাপি হাউস ওয়াইফ সাপোর্টটা কম বিদ্যাস্থান ভালোর দিকে বলছি কিন্তু লিগাল জায়গা জমি আপনার কপাল ঠনঠনে গোপাল হতে পারে এই ব্যাপারটা একটু দেখুন আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা তো কুম্ভরাশিকে এই বিচক্ষণতা এই বুদ্ধিমত্তা বা এই ব্যাপারটা এই ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে একটু বুঝে একটু সমঝে চলতে হচ্ছে আর লোককে সুযোগ দেবেন না প্রচুর সুযোগ নেবে এটা ঘটনা তো এক পর একপক্ষে বলা যায় লোকে কিন্তু আপনাকে ইউজ করছে ধনিষ্ঠা সিনিয়র লেভেল থেকে সাবধান ভিসা নক্ষত্র মিষ্টি কথায় চিড়ে যেন না ভেজে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনি স্ট্রিট স্মার্ট হন বেটার রেজাল্ট পাবেন লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আপনি যখন মিনের মানুষ রেড নয় এক নারায়ণ দেড়টা পর্যন্ত কাজ করুন দেড়টা একটা পঁয়ত্রিশ চলুক ভালোভাবে চলুক সকাল থেকে শুরু করে দিন অসুবিধা নেই সুযোগ সন্ধানী হন স্বার্থপর হন কালকের দিনে নিজের আখের গোছান আপনি যে কাজ যেটা আপনার টার্গেট সেটা অ্যাচিভ হচ্ছে বড় প্রফিটের পেছনে ঝাঁপান বড় কাজের পেছনে বলছি না বড় প্রফিটের পেছনে কাকে দিয়ে কাকে ধরে কোন জায়গায় দিয়ে কাজ হবে সেটা বুঝতে হবে অনেকেই ইগো দেখায় না আমার কাউকে প্রয়োজন নেই আরে আমরা মানুষ কাউকে প্রয়োজন নেই বললে কী করে হবে হ্যাঁ আমরা মুদিখানার দোকানে গেলেও সেখানে আমি বলে আমি পয়সা দিয়ে কিনে নেবো মুদিখানা যদি আমাকে বলে মালনা দেবো আমি কিনবো কি আমি কি চাষ জমি থেকে নিয়ে আসব। এবার বলবেন এ দেবে না ও দেবে আমি মুদিখানা সম্প্রদায়টা বলছি তো এটা বুঝতে হবে কালকের দিন করিয়ে নেওয়ার দিন এবং নিজেরটা গুছিয়ে নেওয়ার দিন নাম সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তৈরি হবে কিন্তু এই জায়গাটা যারা অ্যাপ্লাই করবেন না খাঁটবো খেটে লাভ পাবেন না খেয়েটে ওই কুম্ভরাসির মতো ফল পাবেন এটা বুঝে রাখুন কুম্ভরটা শুনে নেবেন তো সুযোগ সন্ধানই হন অপেক্ষা করুন নিজের আখের গোছন কথা বলুন একটু প্রাইভেসি মেনটেন করে চলুন সাধারণ মানুষের সঙ্গে যাওয়া যায় মানে সাধারণ মানুষকে সবসময় অ্যাক্সেস করা যায় কিন্তু যারা একটু সেলিব্রিটি গোছের মানুষ যারা বড় মানুষ তাদেরকে অত সহজে অ্যাক্সেস করা যায় না তো এই জায়গাটা কালকে অ্যাপ্লাই করতে হবে শরীর অ্যাভারেজ থাকছে ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুরস ভালোর দিকে যাচ্ছে বিজনেস খুব ভালো না হলেও ভালো সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট পর্যন্ত চলবে বলতে পারি সন্তান সুখ ভালো দাম্পত্য জীবন প্রেম এটা অ্যাভারেজ থাকছে খুব একটা ভালো হচ্ছে না ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে একটু লক্ষ্য রাখুন গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক শ্বশুর বাড়ি থেকে একটু চাপে থাকবেন বিদ্যায় সাফল্য লিগাল নিয়ে প্রবলেম নেই শরীরের ব্যাপারটা ছোটোখাটো খাটো লাগা আসতে পারে তবে ডিল কথাবার্তা এগোনো দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে আরও আরও চালাক চতুর হন উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটু শো অফ করার দরকার আছে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কিন্তু ভোগ করতে পারবেন না কোনো কিছু এটা বুঝুন তো ভোগে সাফল্য কালকে কম ভোগে খুব বেশি সাকসেস নেই এটাই আগামীকালকে রাশি ফল আশা করব ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে অবশ্যই সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন ノースカル。